हाय गाइस वेलकम बैक टू माय चैनल। आज के मजादार चिकेन रैप तैरी करे देखाबो। पाँच मिनिटे इजी भावे ऐ रैपटी आमरा किभावे स्नैक्से करे खेते पारी, तो चलुन देखे नेई रेसिपिटी। तो चिकेन रैप करार जुन्नो एखाने आमी चिकेन नियेछी आर चिकेनेर बुकेर अंशटा ठीक एरकम स्लाइस करे केटे पानीटा निगड़े नियेछी। तारपर चूला एक पैन बसिए चूलाटा मीडियम रेखे पैने दिए दीची 1 टेबल चामच रेगुलर सोयाबीन तेल। तारपर एखाने दिए दीची आमी रसुन कुची, तो 1 टेबल चामच रसुन कुची नियेची सेटा दिए दीची। तारपर नेड़े चेड़े हल्का करे आमी एकटू भेजे निच्छी, ताई चूलाटा मीडियम रेखे तारपर भेजे निच्छी। तारपर एखाने दिए दीची प्याज कुची 1/2 कप, आर प्याजटा ठीक एरकम करे केटे निते होबे, ताई आमी एरकम बर्फी बर्फी करे प्याजटा केटे नियेछी। तो प्याजेर पानीटा जखन चले जाबे तखनी आमरा दिए दिच्छी कि ओई चिकेन स्लाइसगुलो। तारपर दिए दिच्छी स्वाद अनुयायी लवण, देन दिए दिच्छी एखाने लाल मरिचेर गुड़ा 1 टीस्पून, तारपर दिए दीची आदा एवं रसुनेर पेस्ट 1 टी स्पून। तारपर उल्टे पाल्टे भालो करे नेड़े चेड़े निच्छी। आर फ्रेंड्सरा एखाने कोनो पानी दीब ना, कारण चिकेनेर गायेर थेके जे पानीटा आसबे सेटा दिए किन्तु चिकेनगुली भालो मतो कुक होबे। ताई ढाकना दिए ढेके आमी कतक्षण रान्ना करब, যতক্ষণ পর্যন্ত চিকেনের গায়ে পানি থাকবে ততক্ষণ পর্যন্তই আমি এটা কুক করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অরিগানো 1/2 টিস্পুন, তারপর এখানে দিয়ে দিচ্ছি মেয়োনেজ। আর মেয়োনেজ নিয়েছি প্রায় আমি 1 টেবিল চামচ। এরপর উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি টেস্টিং সল্ট। তো অনেকটা চিকেনটা গ্রেভি হয়েছে, আর মেয়োনেজটা দেওয়ানি কিন্তু এখানে চিকেনটা গ্রেভি হয়েছে, তো ঝটপট হয়ে গিয়েছে আমার চিকেনের পুরটা। এখন নামিয়ে নিব, তারপর র‍্যাপ করার জন্য যে সসটি প্রয়োজন সেই সস নিয়ে নিচ্ছি, টমেটো সস। আর এই সসটি আমি নিজেই ঘরে তৈরি করেছি, তার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি মেয়োনেজ, 2 টেবিল চামচ মেয়োনেজ এখন অ্যাড করে দিচ্ছি এখানে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুগার। এরপর এখানে মাস্টার্ড সস নিয়েছি, আর প্রায় এখানে 1 টেবিল চামচ মাস্টার্ড সস দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ নেওয়া হয়ে গিয়েছে, এখন একটি স্পুন দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো ফ্রেন্ডসরা হয়ে গিয়েছে আমার র‍্যাপ সসটি তৈরি করা। তারপর এখানে আমি রুটি নিয়েছি, দেন যে রুটি দিয়ে আমরা সকালবেলা নাস্তা খাই সেই রুটিটাই আমি নিয়েছি। তারপর হালকা করে এরকম করে ভেজে নিয়েছি। তারপর এখানে লেটুস পাতা নিয়েছি, পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঠিক চিকুন চিকুন করে স্লাইস করে নিচ্ছি। আর লেটুস পাতা যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে ক্যাপসিকাম দিয়েও আমরা এই কাজটা করে নিতে পারি, সেটাও দারুণ মজার। তো ফ্রেন্ডসরা আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তারপর এখানে আরঙের চিজ নিয়েছি, এই চিজটা এখন আমি গ্রেট করে নিব। তো 1 পিস রুটি এখন আমি নিয়ে নিচ্ছি, ঠিক এভাবে একটা অংশ আমি ভালো করে একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। তারপর যেই র‍্যাপ সসটি করেছি সেই সসটি এখন পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খেতে দারুণ মজা, না খেলে কিন্তু অনেক বেশি কিছু মিস করে ফেলবে। দিয়ে দিচ্ছি আমি চিকেনের পুর, তারপর লেটুস পাতা দিয়ে দিচ্ছি, এরপর বাকি অংশতে দিয়ে দিচ্ছি গ্রেট করা আরঙের চিজ। আমরা কিন্তু ভালো ব্র্যান্ডের চিজ নিয়েছি। তারপর ঠিক
এইভাবে উল্টাতে হবে। আর আমরা যখন এটা ফ্রাই করব, চিজটা যেই পাশে থাকবে ঠিক ওই পাশটায় তাওয়ার পাশে দিতে হবে, তাহলে ইজিভাবে এই চিজটা গলে যাবে। তো একইভাবে আমি সবগুলো র্যাপ করে নিয়েছি, এখন ভেজে নেওয়ার পালা। চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রেখে তারপর এইভাবে দিয়ে দিতে হবে, দিয়ে তারপর হালকা করে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে দুটি পাট উল্টিয়ে ভেজে নেওয়া হয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফ্রেন্ডসরা, হয়ে গিয়েছে আমার অনেক অনেক মজার ঝটপট চিকেন র্যাপ। তো আপনাদের ভালো লাগলে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা করে খাবেন। এ পর্যন্তই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।